श्रीअद्वैतवदाधर श्रीवासादि श्री गौरभक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे मदीय गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट ओं विष्णुपाद अष्टोत्तर सदस्य श्रीमद भक्ति वेदांत श्रील वामन गोस्वामी महाराज एवं शिक्षा गुरु नित्यलीला प्रविष्ट ओं विष्णुपाद अष्टोत्तर सदस्य श्रीमद भक्ति वेदांत श्रील नारायण गोस्वामी महाराज अभय चरण कमले अनंत कोटि साष्टांग दंडवत ज्ञापन करे। तत्पश्चात नित्यलीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर सदस्य श्रीमद भक्ति वेदांत स्वामी महाराज एवं परम पूजनीय सभापति महोदय एवं श्री श्री गौड़ीय वेदांत समिति वर्तमान आचार्य एवं सभापति परम पूज्यपाद सतीर्थ महोदय भक्ति वेदांत बधन गोस्वामी महाराज एवं अन्यान्य आचार्यवृंद एवं वैष्णववृंद सवार चरण कमली आमार यथाथ दंडवत प्रणाम स्वीकार। धृष्टता हमार मार्जन करबे सामान्य दुई एक शब्दर द्वारा हमार वक्तव्य हमें अपन निकट वर्णन रखी। विषय वस्तु जे देवा शिष्य लक्षण समय अत्यंत संक्षेप ताई दुई एक शब्दर द्वारा हमें एक पॉइंट के उल्लेख करछि जेटा हलो शिष्यर सबसे लक्षण हलेन सरलता। पूर्ववर्ती वक्तागण बोलें सरलता ही ब्राह्मणता और ब्राह्मणता ही वैष्णवता। जिन्हें जत सरल होते पे तई गुरुचरणे निजेके समर्पित करते पे सरलता ही आमादेर एकमात्र जीवने लक्ष्य। आर्जवं ब्राह्मणी साक्षात् अनार्जवं तत्वैलक्ष्य लक्षणम्। एटाई आमादेर देखिएछेन जाबाल उपनिषदेर मध्ये जे किभाबे आमरा सरल होते पारबो। ऋषिर काछे गौतम ऋषिर काछे गिएछेन তিনি শাস্ত্র অধ্যয়ন করার জন্য জিজ্ঞাসা করলেন তোমার মায়ের পরিচয় তোমার পিতার পরিচয় কি। কিন্তু তখন ছিল বর্ণাশ্রম ধর্মের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল কেবল ব্রাহ্মণ মাত্রই বেদ পঠন পাঠনের অধিকারী ছিল। তাই বললেন তোমার পিতার পরিচয় দাও। তখন তিনি বললেন আমি জানি না। তাহলে বলে তাহলে তুমি মাকে জিজ্ঞাসা করে এসো। তখন জামালির কাছে গিয়ে বললেন যে আমি অনেক পুরুষের সঙ্গ করেছি তারপরে তোমাকে প্রাপ্ত করেছি। তোমার প্রাপ্যতার পরিচয় আমি জানি না, কেবল তোমার সঙ্গে আমার পরিচয় জাবালি আর সত্যকাম। সত্যকাম সেই সভার মধ্যে গিয়ে তিনি তার মায়ের যে পরিচয় দিলেন তাতে সমস্ত ব্রাহ্মণ বালক বললেন যে পতিতার পুত্র সভাকে দূষিত করবে, আমাদের বিদ্যালয়কে দূষিত করবে,
আমরা এখানে থাকব। কিন্তু এই কথা শুনে গৌতম ঋষি কি বললে, এই ব্রাহ্মণ বালক, কেননা এই ব্রাহ্মণই একমাত্র এত বড় সত্য কথা বলতে পারে। তাই আমাদের শাস্ত্রের মধ্যে বলা হয়েছে শিষ্যের প্রধান লক্ষণ হল সরলতা। এই সরলতার দ্বারাই আমরা ভগবানকে প্রাপ্ত করতে পারি, কুটিলতার দ্বারা ভগবানকে কখনো পাওয়া যায় না। যিনি যত সরল হয়েছেন তিনি ততই ভগবানের দিকে এগিয়ে যাচ্ছেন। তাই শ্রীমদ্ ভাগবতের মধ্যে প্রথম স্কন্ধের মধ্যে বলা হয়েছে স্নিগ্ধ শিষ্যের নিকট গুরুপাদ বদ্ম তার সমস্ত তত্ত্ব সিদ্ধান্ত সেখানে প্রকাশ করেন। সেই শিষ্যের প্রধান লক্ষণ হল সরলতা, গুরুপাদ বদ্মের বিচার। তাই আমরা শ্রবণ করেছি তিনি কিভাবে প্রভুপাদের চরণে নিজেকে সমর্পিত করেছেন। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ কালে তারে করে আত্মসমর্পণ, সেই দেহ হয় তার চিদানন্দময় অপ্রাকৃত হয়ে কৃষ্ণ ভজয়। এটি হচ্ছে শিষ্য আত্মসমর্পণ করবেন গুরুর কাছে। আত্মসমর্পণের যে লক্ষণগুলো বলা হয়েছে সেই লক্ষণে যদি আমি যদি ভূষিত হতে পারি তাহলে নিজেকে আমি ধন্য বলে মনে করি। কিন্তু গুরুপাদ বদ্মের জীবন চরিত্র দেখেছি তিনি কিভাবে ভক্তি সিদ্ধান্ত শ্রী সরস্বতী প্রভুপাদের চরণে তিনি সমর্পিত হয়েছিলেন, আর তারপরে তিনি আবার শ্রী নিত্যলীলা প্রবিষ্ট ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের চরণে তিনি সমর্পিত হয়েছেন। সেইগুলো হচ্ছে আমাদের আলোচ্য বিষয় এবং গুরুপাদ বদ্মের চরণে সমর্পিত। তাই শ্রীমদ্ ভাগবত গীতা রামায়ণ বেদ পুরাণশ্চৈব সর্বত্রে এই সকল কথাগুলি বলা হয়েছে। শিষ্যের মধ্যে কি থাকে, গুরু আজ্ঞা ঝ বিচারানিয়া, গুরুর আদেশকে নির্বিবাদী সেখানে তিনি পালন করেন। কিন্তু এইখানে আবার বিচার দিয়েছেন দুই প্রকারের, গুরু আজ্ঞা ঝ বিচারানিয়া, গুরু আজ্ঞাহী বিচারেন, গুরুদেব যা বললেন তা তো পালন করতে হবে, আবার গুরুদেব যা বললেন তা বিচার করে আবার পালন করতে হবে। সেই বিচার যে বিষয়টা শিষ্যের মধ্যে থাকতে হবে, এইগুলো আমাদের শাস্ত্রের মধ্যে বলা হয়েছে যে কি করলে আমি গুরুদেবের মনোভীষ্ট পূর্তি করতে পারব। সেই গুরুদেবের মনোভীষ্টই শিষ্যের আবার লক্ষণ সেখানে বলা হয়েছে। যেরূপভাবে নরোত্তম দাস ঠাকুর শ্রী রূপ গোস্বামীর চরণে প্রণাম মন্ত্রে বলেছেন শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ পদামজ্জং দদাতি স্বপদান্তিকম। চৈতন্য মহাপুরুষে মনোভীষ্ট সর্বত রূপেণ তিনি জানি রূপ গোস্বামী পাদ তিনি পূর্তি করেছেন। সেই রূপ গোস্বামী পাদ তাঁর চরণ কমলে কবে আমায় তিনি স্থান দিবেন। এইভাবে শিষ্যের একটি কর্তব্য থাকে, শিষ্যের এই যে লক্ষণ থাকে যে গুরুপাদ বদ্মের মনোভীষ্টটা কি, যিনি অনুভব করতে পেরেছেন যিনি জানতে পেরেছেন তিনি যথার্থরূপে তিনি গুরু সেবা করেন। গুরু সেবার অনেকগুলো স্তর রয়েছে, একটা বলা হয়েছে বপু সেবা আর একটা রয়েছে বাণী সেবা। দুইটা সেবার মধ্যে কোনো সেবার কম বলে মনে হয় না, তথাপি শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলেছেন বাণী সেবারই বিশেষ বৈশিষ্ট্য দেখানো হয়েছে। এই গুরুদেবের সেবাটা আমরা কিভাবে করতে পারব, বাণী সেবার দ্বারা। যিনি যত বাণী সেবা কে আবার বলা হয়েছে বৃহৎ মৃদঙ্গ সেবা, মৃদঙ্গ যদি মৃত মৃদঙ্গ জানি মাটির মৃদঙ্গকে বাজালে তার শব্দের ধ্বনি কতদূর পর্যন্ত যায়, কয়েক মিটার মাত্র যায়,
কিন্তু বৃহৎ মৃদঙ্গ সেবা কথা বলা হচ্ছে, যেখানে গুরুদেবের বিচার আদর্শকে পালন করে সেগুলোকে দিক দিগান্তে প্রকাশিত করা। এটি হচ্ছে আবার শিষ্যের লক্ষণ। শিষ্যের কাজ তাই হচ্ছে তিনি গুরুদেবের বাণীকে সর্বত্র তিনি প্রচার করবেন, গুরুদেবের হৃদগত ভাবকে তিনি জানতে পারবেন। এটাই হচ্ছে আমাদের মুখ্য বিষয়। যেমন ভাবে পূর্ব আচার্যকে আমরা দর্শন করেছি, তারা কিভাবে গুরুদেবের চরণে সমর্পিত হয়ে তারা গুরুদেবের মনোভীষ্ট সেবা করেছে, সময় অতিবাহিত হয়েছে। এই জন্য আমি এইখানে আমার বক্তব্যকে বিরাম দিলাম। বংশা গুরুকৃপা সিন্ধু পদিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো।